অ্যাকুরিয়ামে মাছপালা শৌখিন ভালোবাসার একটি নাম। রং বেরঙের ছোট বড় মাছ দিন রাত খেলে বেড়ায় ছোট্ট কাঁচের অ্যাকুরিয়ামে। কিন্তু ভালোবেসে শুধু মাছ পালন করলেই হবে না, আবহাওয়ার তারতম্য বুঝে নিতে হবে এদের বিশেষ যত্ন, তাহলেই ভালো থাকবে প্রিয় মাছগুলো। বিভিন্ন প্রজাতির মাছের মধ্যে রয়েছে গোল্ডফিশ, গাপ্পি, পার্লস্কেল, সাকার, অ্যাঞ্জেল, টাইগার বার্ব, গোড়ামি, টাইগার শার্ক, কোয়েকার্ফ, কমেট সহ আরও অনেক প্রজাতির মাছ। 100 টাকা জোড়া থেকে প্রায় 4-5 হাজার টাকারও মাছ রয়েছে। তবে মাছের আকারের উপরও নির্ভর করে বিভিন্ন মাছের দাম। শীতকালের চাইতে গরমের দিনে মাছের কষ্টটা একটু বেশি। বেশি বলতে গেলে শীত গরমের সময় মাছের বদ্ধ পানি, পানিটাই অনেক সময় মনে করেন গরম হয়ে যায় বেশি, তো ওই টাইমে আমাদের একটু ঘন ঘন চেঞ্জ করতে হয় পানি, পানিটা ঠান্ডা রাখার জন্য। আর মাছের খাবারটা একটু শীতকালের মৌসুমের চাইতে তুলনামূলক কম দিতে হয়। কম দিলে ভালো, বেশি দিলে এমনিও পানি গরম হয়ে যায়, আর এদিকে মনে করেন যে খাবার খাইলে মাছের এমনিও অস্বস্তি মনে হয়। সেই কারণে গরমের মধ্যে পানিটা আমাদের একটু ঘন ঘন চেঞ্জ করতে হয়, পানিটা ঠান্ডা রাখতে হয়। আর শীতকালে মাছ ভালো থাকে, শীতকালে ঘন মাছ রাখলেও ভালো থাকে। অনেক সময় অনেক বাসা বাড়ির লোকেরা অনেক জানে না যে খাবারটা বেশি দিলে পানি গোলা হয়ে যাবে, খাবারের পরিমাণটা বেশি বললে ওইটা খাওয়ার পরে যদি আপনার খাবারের ডাস্টাটা থেকে যায়, ওইটা যদি পানিতে পড়ে যায় ওইটাই যায় আপনার পানিটা নষ্ট করে ফেলায়। নষ্ট করে ফেলাইলে আবার ফিরে পানি চেঞ্জ করতে হয়। আবার ঘন পানি চেঞ্জ করলেও সমস্যা আছে মাছের, ঘন বলতে গেলে 2-3 দিন পরপর চেঞ্জ করলেও মাছের অসুবিধা আছে, সেক্ষেত্রে ওইভাবেও চেঞ্জ করা যাবে না। পানি চেঞ্জের একটা নিয়ম আছে, ওই নিয়মে করতে হয়। অনেক সময় দেখা যায় যে পানি ঘোলা হয়ে গেছে, পুরো পানি ফালানো যাবে না, তাতে 3/3 পানি ফালাইয়া নতুন করে একটু পানি দিলে সে জায়গায় আবার একটু কী হবে, ভালো হবে আর কি। অক্সিজেন তো মাছের জন্য জরুরি, মাছ অক্সিজেন 24 ঘন্টা চলবে, 24 ঘন্টা চলবে যদি কারো বাসা আইপিএস থাকে, আইপিএসে যদি মোটর সে কানেকশন দিয়ে রাখে আইপিএস চলবে। আর যদি কোনো কারণবশত না থাকে মোটর চলে গেলে তাতে মাছ যদি বাসায় অ্যাকুরিয়ামে কম থাকে তাহলে ভালো থাকবে, যদি বেশি থাকে তখন সেই ক্ষেত্রে ব্যাটারি মোটর লাগাইতে হবে। নিয়ে ব্যাটারি মোটর লাগাইলে তাহলে ওই কারেন্ট মোটর 1-2 ঘন্টা ওইভাবে ইয়ে হবে। আর পানিটা যদি আবার একটু ফালাইয়া নতুন পানি দেওয়া যায় তাহলে 1 ঘন্টা মাছ সুন্দর থাকে, 1 ঘন্টা পরে আবার পিড়া মাছ আছে। মাছের খাবার সবই এগুলি বাইরে থেকে আসে, দেশীয় কিছু আছে মাছের খাবার, এই দানা খাবার শস্যের গোড়ার মতো সবই খাবারগুলি থাইল্যান্ড থেকে আসে, এগুলি শস্যের গোড়ার মতো দানা, শস্যের গোড়ার মতো দানা। এক একটা মাছের জন্য ছোটো বড়ো মিলে 4-5 দানা আইডিয়া, কোনোটায় 5 টা খাবে, কোনোটায় 7 টা খাবে, কোনোটায় 2 টা খাবে, ওই দিনে একবার। কারো যদি বাসা বাড়িতে 2 বার দিতে ইচ্ছুক ওই একবারের খাবারই 2 বার দিতে চায়, হয়তো পরিমাণে সামান্য একটু বেশি, খুব বেশি না, দিনে একবার দিলেই চলে। সেই জায়গায় বাসা বাড়িতে অনেকে শখ করে তো 2 বার দিলে ওইটুকুই মানে 2 বার ভাগ করে। এখানে 250 টাকা থেকে শুরু করে প্রায় 7-8 হাজার টাকার কাঁচের অ্যাকুরিয়াম রয়েছে। কেউ চাইলে পছন্দ অনুযায়ী অ্যাকুরিয়াম অর্ডারও করতে পারবেন। এই শখের মাছ পালনকে অনেকে আবার বাণিজ্যিকভাবেও নিতে পারেন, এতে করে ক্ষতি নেই, লাভের পরিমাণটাই বেশি। কথা হলো রামপুরাবাসী ছদ্মনাম আমিনা বেগমের সাথে। আমি বেকার অনেকদিন বসেছিলাম, অনেক চাকরির চেষ্টা করছি, তারপরে মাথায় চিন্তাভাবনা আসলো যে এটা ঘরে বসে একটা বেটার কাজ, মানে রঙিন মাছ চাষ, অল্প জায়গা, এই যে ফাইটার মাছটা যেমন অল্প জায়গাতেই যারা স্টার্টিং শুরু করবে তারা ফাইটার আর গাপ্পি মাছ দিয়ে শুরু করতে পারে। এই দুইটা মাছ বেশ ভালো, আমি 1 মাস যাবত পালন করছি, আমার আনার পর পরই বাচ্চা দিয়েছে, মানে এত উৎপাদন ভালো হয়। আর মানে যারা বেকার বসে থাকে তাদের জন্য খুবই ভালো এগুলো চাষ করা রঙিন মাছটা। আর গরমের জন্যে যেহেতু আমি বেলকুনিতে স্টার্ট করছি, একটা চাদর দিয়ে সামান্য ঢাকা দিছি, কিন্তু সূর্যের আলোটা বাদ দিইনি, সূর্যের আলোটা যাতে পরিমাণ মতো লাগে সে ব্যবস্থাটা রাখছি, আর সামান্য কিছু কচুরি পানা দিয়ে দিছি, আর ভেষজ উদ্ভিদ আজকে কিনতে আসছি কিছু নিয়ে যাব, এগুলো দিয়ে দিলে মাছ বেশ সুন্দর আনন্দে কাটাচ্ছে দিন। আমি বর্তমানে দোকান থেকে কিনা খাবারটাই ব্যবহার করছি, আর ভবিষ্যতে চিন্তাভাবনা আছে যে বাসায় তৈরি কিছু খাবার দেওয়ার চেষ্টা করবো আর কি।
যদি কেউ কুরিয়ারে নিতে চায় কুরিয়ারে করব, আবার যদি কেউ মনে করেন আবার যদি আশেপাশে দোকানগুলোতে আছে এগুলোতে দিতে পারি। অল্প খরচে লাভ আমার মতে গাপ্পি মাছটা আর এই যে ফাইটার মাছগুলো মানে ভালো, এই দুটো মাছ আমার মতে বেশি ভালো। পারলেও অক্সিজেন প্রয়োজন হয় ওগুলোর বেশি, কিন্তু এই ফাইটার মাছটা অক্সিজেনটা প্রয়োজন অতটা হয় না, কিন্তু সামান্য পানিতে এরা বেঁচে থাকতে পারে। আমার বর্তমানে 3টা অ্যাকোরিয়ামে স্টার্ট করছি, ইনশাল্লাহ আল্লাহ যদি রহম করে আরও বড় পরিসরে করব। একটু যত্ন ও ভালোবাসায় লালন পালন করলে সুস্থ জীবন পাবে প্রিয় মাছগুলো, আর আমাদের মনও থাকবে প্রফুল্ল।